আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক টিভিতে। আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। কারাবাখে চক্কর দিল রাশিয়ার 20টি বিমান। ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়াকে আরো 10 দিন সময় দিল আজারবাইজান। সহিংসতা উস্কে দিচ্ছেন ট্রাম্প। ফিলিস্তিনিদের গাজায় রাতভর ট্যাং হামলা ইসরায়েলের। ট্রাম্পকে ছেড়ে সেনার হাত ধরলেন মেলানিয়া। এবং সর্বশেষ, ইরানের উত্তর পশ্চিম সীমান্তে সন্ত্রাসীদের ওপর মুহুর্মুহু হামলা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। বিরোধী নাগর্ণ কারাবাখে গত 24 ঘন্টায় চক্কর দিয়েছে রাশিয়ার 20টি বিমান। এই বিমানগুলোতে মস্কোর 176 শান্তিরক্ষী ছিল। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আজেরি সংবাদ মাধ্যম আজ ভীষণ। প্রতিবেদন অনুযায়ী উইলিয়ান ভস্কো ভস্টোসনি বিমানবন্দর থেকে এসব শান্তিরক্ষীরা বিশেষ বিমানে আর্মেনিয়ায় পৌঁছায়। বিমানবন্দরে ট্রেলার সহ 20টি ভারী যানবাহনও ছিল। পরে রাশিয়ান MI-8 এবং MI-24 হেলিকপ্টার ব্যবহার করে শান্তিরক্ষীরা কারাবাখে পৌঁছায়। নাগর্ণ কারাবাখ নিয়ে 6 সপ্তাহের বেশি চলা যুদ্ধ বন্ধে 10 নভেম্বর আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী নাগর্ণ কারাবাখ ও আর্মেনিয়ায় আজারবাইজান করিডরে দায়িত্ব পালন করবে রাশিয়ান শান্তিরক্ষীরা। মোট 1960 রাশিয়ান শান্তিরক্ষী মোতায়েন করা হবে বিরোধীয় অঞ্চলটিতে। 5 বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা। অন্যদিকে ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়াকে আরও 10 দিন সময় দিল আজারবাইজান। নাগর্ণ কারাবাখের বিতর্কিত ভূখণ্ড আজারবাইজানের কাছে হস্তান্তর করার জন্য আর্মেনিয়াকে দেওয়া সময়সীমা আরও 10 দিন বাড়িয়েছে বাকু। রাশিয়ার মধ্যস্থতায় দুদেশের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এক শান্তি চুক্তি অনুযায়ী 15 নভেম্বরের মধ্যে কালবাজার জেলা খালি করে আর্মেনীয় বংশোদ্ভূতদের চলে যাওয়ার কথা ছিল। গত কয়েক দশক ধরে আর্মেনীয় বংশোদ্ভূতরা আজারবাইজানের এই জেলাটি নিয়ন্ত্রণ করে আসছিল। সম্প্রতি দুদেশের মধ্যে 6 সপ্তাহে রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর আর্মেনিয়া ওই ভূখণ্ড ছেড়ে যেতে রাজি হয়। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিকমত হাজিয়েভ রবিবার বাকুতে বলেছেন, আর্মেনীয় সেনা ও অবৈধ আর্মেনীয় বসতি স্থাপনকারীদের কালবাজার জেলা থেকে চলে যাওয়ার জন্য আজারবাইজান 25 নভেম্বরের পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে সাড়া দিয়ে মানবিক কারণে প্রেসিডেন্ট আলিয়েভ এই সময়সীমা বাড়িয়েছেন বলে জানান হাজিয়েভ। তিনি আরও বলেন, আবহাওয়া দিন দিন খারাপ হচ্ছে এবং কালবাজার থেকে আর্মেনিয়া যাওয়ার একমাত্র সড়কটির ধারণ ক্ষমতাও কম। সব মিলে তারা যাতে ভালোভাবে যেতে পারে সেজন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে। জেলায় এতদিন ধরে বসবাসকারী অভিবাসীদেরকে তাদের সহায় সম্বল গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা গেছে। অনেকে তাদের ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে যাতে এসব বাড়িতে আজারবাইজানের নাগরিকরা এসে বসবাস করতে না পারে। আরেকদিকে সহিংসতা উস্কে দিচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে নিজের পরাজয় কোনোভাবেই মানতে পারছেন না। ক্ষমতা ধরে রাখতে তিনি সহিংসতা উস্কে দিচ্ছেন। ডেমোক্রেটরা নির্বাচনে কারচুপি ও প্রতারণায় আশ্রয় নিয়েছে ট্রাম্পের এমন ভিত্তিহীন অভিযোগ বিশ্বাসী তার উগ্র সমর্থক গোষ্ঠী প্রাউড বয়েজ শনিবার ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে। হোয়াইট হাউসের কাছে উগ্র সমর্থক গোষ্ঠীর সদস্যদের সঙ্গে জো বাইডেনের বিজয় উদযাপনকারীদের সংঘর্ষ হয়েছে। এতে 20 জন আহত হন। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে 10 জনকে আটক করেছে। অপরদিকে মন্ত্রিসভা গঠন নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ব্যস্ত সময় কাটাচ্ছেন। খবর APCNN ও রয়টার্সের। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের সবকয়টি রাজ্যের ভোট গণনা শেষ হওয়ার পর ডেমোক্রেট প্রার্থী বাইডেনের জয় সুনিশ্চিত হয়েছে। তিনি 306টি ইলেকট্রাল ভোট পেয়েছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প 232টি ইলেকট্রাল ভোট পেয়েছেন। কিন্তু পরাজয় স্বীকার না করে ট্রাম্প কারচুপি, অনিয়ম ও প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে বলে নির্বাচনের পর থেকে দাবি করে আসছেন। নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন রাজ্যে মামলা করেও তার লাভ হচ্ছে না। রিপাবলিকান ডেমোক্রেট উভয় দলের নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। এরপরও ট্রাম্পের দাবির প্রতি আস্থা রেখে উগ্র সমর্থক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গ্রুপ প্রাউড বয়েজ দেশব্যাপী সহিংসতা কর্মকাণ্ড শুরু করেছে। এদিকে
ফিলিস্তিনিদের গাজায় রাতভর ট্যাঙ্ক হামলা ইসরায়েলের। ফিলিস্তিনের পশ্চিম গাজায় রাতভর ট্যাঙ্ক ও হেলিকপ্টার দিয়ে গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাসের অবস্থানকে লক্ষ্যবস্তু বানিয়ে এই হামলা চালানো হয়। রোববার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে দুইটি রকেট হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, গাজা থেকে রাতে রকেট হামলার প্রতিবাদে সেনাবাহিনী হেলিকপ্টার ও ট্যাঙ্ক দিয়ে হামাসের কয়েকটি অবস্থানে বোমা হামলা চালায়। আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ হেলিকপ্টার রাফাল দক্ষিণ শহরে বোমা হামলা চালিয়েছে, পাশাপাশি পূর্ব এলাকায় ট্যাঙ্ক দিয়ে বোমা হামলা চালিয়েছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অপরদিকে ট্রাম্পকে ছেড়ে সেনার হাত ধরলেন মেলানিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশেই একা হাঁটছেন, সামান্য দূরত্বে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যর বাহু জড়িয়ে ধরে অগ্রসর হচ্ছে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সদ্য সাবেক হতে যাওয়া প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির এমন কিছু ছবি গণমাধ্যমে আলোড়ন তুলেছে। এর বিশেষ কারণ হচ্ছে, ওমারোসা মানিগোল্ড নিউম্যান নামের ট্রাম্পের সাবেক এক সহযোগী বলেছেন, জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার পর প্রেসিডেন্ট ফার্স্ট লেডির বিচ্ছেদ হবে। সূত্র ডেইলি মেল। বিচ্ছেদের এমন গুঞ্জনের মধ্যে স্থানীয় সময় বুধবার ভেটারান্স ডে অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প মেলানিয়া। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয় ঘোষণার পর এই প্রথম প্রকাশ এলেন ফার্স্ট লেডি। আর বিচ্ছেদের গুঞ্জন ও নির্বাচনে হারের পর প্রথম দর্শনে তাদের এমন দূরত্বমূলক আচরণের কারণে গুঞ্জন ডালপালা গজাচ্ছে। 74 বছর বয়সী ট্রাম্প ও 50 বছর বয়সী মেলানিয়ার বিয়ে হয় 2005 সালে। সংবাদ মাধ্যম ও সামাজিক মিডিয়া তো বটেই, চায়ের কাপে ঝড়ের মতো মানুষের মুখরোচক আলোচনাগুলোতেও বয়সের বিশাল পার্থক্য থাকা এই দম্পতির বিয়েকে কেবল আনুষ্ঠানিক চুক্তি হিসাবে উল্লেখ করা হয়। মেলানিয়া নিউ ইয়র্ক ছেড়ে দেরিতে যোগ দেন হোয়াইট হাউসে, তখন গুঞ্জন ওঠে প্রেসিডেন্ট ফার্স্ট লেডির সংসারে ঝামেলা চলছে। সর্বশেষ, ইরানের উত্তর পশ্চিম সীমান্তে সন্ত্রাসীদের ওপর মুহুর্মুহু হামলা। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। এক বিবৃতিতে হামজা সায়দ আজ সোহদা সামরিক ঘাঁটি থেকে এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। বলা হয়েছে, IRGC-র স্থল বাহিনী বিপ্লব বিরোধী সন্ত্রাসীদের অবস্থানে গোলা বর্ষণ করেছে। এতে সন্ত্রাসীদের পক্ষ থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও বহু হতাহতের ঘটনা ঘটেছে। জাতীয় নিরাপত্তা রক্ষা, শান্তি এবং ইরানের জনগণের সুখ নিশ্চিত করার জন্য বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশগুলোতে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করা দেশের সশস্ত্র বাহিনীর কাছে রেড লাইন। IRGC সতর্ক করে বলেছে, সন্ত্রাসীদের লজ্জাজনক ও অপরাধমূলক তৎপরতার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে। গত শুক্রবার ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সীমান্তে সন্ত্রাসীদের হামলায় 3 সীমান্তরক্ষী নিহত হন। তবে সন্ত্রাসীদের অনুপ্রবেশ রুখে দেওয়ার জন্য ইরান ওই এলাকায় তাৎক্ষণিকভাবে বাড়তি সেনা মোতায়েন করে এবং সফলভাবে সন্ত্রাসীদেরকে রুখে দেয়। ইরানের সামরিক বাহিনীর পাল্টা হামলায় সন্ত্রাসীরা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়ে। সূত্র 5 টুডে।